বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন, সকলে শুভমঙ্গল কামনা করি। আজকে অনেকদিন পর একটা ভিডিও দিচ্ছি, যদিও আমার সময় খুবই কম আর আমি ভিডিও জানেন সবাই এডিটিং করতে পারিনি, যা পারি করে ওই দিয়ে দিই ভিডিও তুলে। এটা একটু দেখাবার ইচ্ছা হলো যে অনেকদিন একটা ভিডিও দেওয়া হয়নি, একটা ভিডিও দেওয়া দরকার। আর এখানে যে ডাবের খোসা কেন খাওয়ানো হয় বা একজন ওরা খায় কি না একটু দেখা দেখি। আর মাছ যেটা দেখতে পাচ্ছেন ভিডিও, এগুলো মাছ দেওয়া আছে, রেশিও অনুযায়ী আমাকে খাবার দিতে হয়, কারণ এগুলো তো 100% সব মাদার। একটা জিনিস জেনে রাখবেন, প্রথমত হচ্ছে আপনার এই লার্ভা কিন্তু মাছ মুরগিকে খাওয়াবার জন্য যে লার্ভা প্রোডাকশন হবে তার প্রসেস আর মাদার তৈরির প্রসেস কিন্তু অনেক আলাদা, অনেক তফাৎ। এর রেশিও মেনে খাবার দিতে হবে। এই মাছ যদি বেশি দিই তাহলেও আবার পোকা মরবে, আবার কম দিলে কিন্তু এরা পাওয়ারফুল হবে। একটা নির্দিষ্ট সীমা আছে, সেটা হচ্ছে আপনার ঋতু হিসেবে। সমস্যা হচ্ছে আমাদের এখানে অনেকেই ভারত, বাংলাদেশ, পাকিস্তান জুড়ে আপনি অনেকেই খবর পাচ্ছেন যে প্রচণ্ড হারে মানে বড় বড় ফার্ম প্রায় শেষ হয়ে গেছে, পিউপা মরে, লার্ভা মরে, পিউপা মরে। কিন্তু আমার এখানে কোনোই মানে 0% মর্টালিটি নেই। তার কারণ হচ্ছে এটা আমার কোনো গর্বের ব্যাপার নয় বা কোনো আমার ওই বলবচনের ব্যাপার নয়, এটা আমার একটা এক্সপেরিমেন্ট বলতে পারেন। যে প্রথম শিক্ষা নিয়েছি আমি, সেটা হচ্ছে আপনার বিভিন্ন বিদেশে যে সব জায়গায়, মালয়েশিয়া বলুন, আপনার ওই সুইজারল্যান্ড বলুন বা ব্রিটেন, এই সমস্ত দেশে যেসব জায়গায় প্রথম বিএসএফ বাস এবং বড় বড় ফার্মগুলো রয়েছে, পৃথিবীর নাম করা ফার্মগুলো, সেখানে ওয়েদার কিন্তু খুব একটা আপডাউন করে না, একটা মাঝামাঝি আপডাউন করে। আর ঠান্ডাটাই মোটামুটি বেশিরভাগ থাকে, কিন্তু সে জায়গা দেখতে গেলে আমাদের ভারতবর্ষ তথা পশ্চিমবাংলা তো এমনিতেই আপনার 6টা ঋতুর 12 রকম ওয়েদার, তার মাঝেও ওয়েদারের অনেক রকম ওঠাপড়া আছে। তো সেই হিসেবে, সেই ওয়েদার হিসেবে কিন্তু খাবার দাবারগুলো ঠিক করতে হবে, নাহলে কিন্তু সমস্যা পেয়ে যাবে। এগুলো যারা ধরতে পারেননি তাদেরই সমস্যা। প্রথমত হচ্ছে আপনার যে মুরগি মাছকে খাওয়াবেন যে লার্ভা, সেই লার্ভা কিন্তু কোনো সেরকমভাবে ভয়ঙ্করভাবে মরবে হবে সেরকম হয় না, কারণ 14-15, 17-18 থেকে 20 দিন পর্যন্ত কিছুই হয়নি, যাই পারেন খাওয়া না। সমস্যা হচ্ছে তারপর থেকে যদি আপনার গণ্ডগোল থাকে। আমার যেদিন মাছ কিনতে হয়, ধরুন 50-60 কিলো পর্যন্ত মাছ কিনতে হয়, এগুলো সমুদ্রের মাছ একটু কম হয়তো দামে পেয়েছি, নাহলে অনেক দামেও কিনতে হয়। তো যাই হোক, এই সব কিছুই খাওয়াতে হয়, সব কিছু নিয়েই চলতে হবে। ওয়েদার আমাদের এখানে যেরকম, কারণ কিছু অঘটন ঘটলে কিন্তু থেমে থাকবেন না, তাহলে আপনি কিন্তু থেমে রয়ে যাবেন। আমার এমনও চাষি আছে যে 2-3 বার নষ্ট হয়েছে, কিন্তু তবুও সে পিছে হটেনি, কারণ আমি পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকি তার পিছনে, যে ঠিক আছে তুমি এই ভুলটা করেছো, এই ভুলটা হয়েছে, ঠিক আছে এরপর না হয়, সে আবার দ্বিতীয়বার, আবার তৃতীয়বারে। কিন্তু সফলতা কিন্তু প্রত্যেকের হয়ে যায়, সকলেরই হবে। বিএসএফটা খুব সহজ যে বলবো তাও নয়, আবার যে কঠিন তাও নয়। একে কিন্তু এখানে এর ঘাঁটি গেড়ে বসতে একটু সময় লাগবে, অনেক মানুষ সহজেই ধরে নিচ্ছে, বুঝতে পারছে, অনেক মানুষ বুঝতে পারে, অনেক মানুষ সাধারণ মানুষের কথা কি বলবো, বড় বড় ফার্ম তাদের মানে লক্ষ টাকার বিজ্ঞাপন তারা করে যে করার পর সেসব ফার্ম অনেক শেষ হয়ে গেছে, অল্প স্বল্প থেকে আবার ওয়েদার চেঞ্জ হয়েছে, তারপর ঘুরে শুরু হয়েছে। তো ব্যাপার হচ্ছে সব কিছু একটু লক্ষ্য রাখতে হবে, যেহেতু আমাদের দেশে এটা নতুন, সেহেতু সকলেরই উচিত একটা করে এক্সপেরিমেন্ট করে যাওয়া পরপর একটু একটু করে, তাহলে কিন্তু এক সময় দেখা যাবে যে পুরোপুরি এর সমস্যার সমাধান হয়ে গেছে। যদিও আমি এর সমস্যাতে এমন কিছু দেখতে পাইনি, আমার গত বছর একটা সমস্যা হয়েছিল, তো তারপর থেকে আমি সেটাকে ধরে ধরে পরপর চলতে থাকি। আর যেহেতু আমার ডবল সিজন পার হয়ে গেল এই বছর নিয়ে, অর্থাৎ আর আমার কোনো সেরকম সমস্যার আর মুখ দেখবো বলে আমার মনে হয় না, তবে হতেও পারে।
বর্ষায় মাছি ডিম একটু কম দেবে এটা শিওর, তবে দেবে না এমন কথা নয়। যতদূর সম্ভব রোদ এদেরকে দিতে হবে, ন্যাচারাল যে প্রাকৃতিক অবস্থা এদের মধ্যে যত দেওয়া যাবে, যত প্রাকৃতিকের মধ্যে রাখা যাবে ততই মঙ্গল, ততই ভালো, ততই উত্তম। আমাদের এখানে যে ব্ল্যাক সোলজার আছে, অনেকই আছে, কিন্তু সে ব্ল্যাক সোলজার কিন্তু উৎপাদনশীল নয়। আমি অনেকবার ধরেছি, অনেকবার এখনও আমি প্রচুর ওই পচা আলু আনতে গেলে ওখান থেকে প্রচুর লার্ভা কালেকশন করি, ব্ল্যাক সোলজারেরই লার্ভা, সেগুলো কিন্তু ম্যাক্সিমাম খাইয়ে দিই, মাছ মুরগিকে ম্যাক্সিমাম খাইয়ে দিই। তার কারণ হচ্ছে আমাদের এখানে ব্ল্যাক সোলজার কিন্তু উৎপাদনশীল আমি দেখতে পাইনি। এবার আপনারা দেখতে পারেন, এলাকা ভিত্তিক হয়তো উৎপাদনশীল হতেও পারে, এর উপরে তো আমার কোনো পিএইচডি করা নেই যে আমি আপনাকে সব কিছু গ্যারান্টি দিয়ে বলবো। হয়তো আমার এলাকায় যেগুলো পাচ্ছি হচ্ছে না, হয়তো কেউ শিলিগুড়িতে আছেন, উত্তরবঙ্গে দিনাজপুরে আছেন কি, হ্যাঁ তাদের হয়তো হতে পারে, অথবা কেউ উড়িষ্যায় আছেন, উড়িষ্যা থেকে যারা নিয়ে যাচ্ছেন, হয়তো আপনার সমুদ্র তটে হয়তো দেখা যাচ্ছে ভালো রেজাল্ট হচ্ছে। তবে এদের একটা ফ্যাক্টর আছে, খুব বড় ভূমিকা আছে এর মধ্যে, কিন্তু হিউমিডিটি। হ্যাঁ, এই হিউমিডিটি কিন্তু একটা বড় ফ্যাক্টর আছে, ওটা মেনটেন করতে হবে। ওভারহিট এবং হিউমিডিটি এই দুটো জিনিস কিন্তু মেনটেন করে চলতে হবে। তো পরপর আস্তে আস্তে সব কিছুই সবার কাছে পরিষ্কার হয়ে যাবে, বুঝতে পেরে যাবে, আর উৎপাদন পরপর বাড়তেই থাকবে, এর শেষ হবার মতন কিছু নেই। সকলে চালিয়ে যান। আর ডাবের খোসা আমি একটুখানি দিয়ে দেখাচ্ছি, কারণ আমি কিন্তু ডাবের খোসাটা একটা পরিমাণ মতন আমাকে দিতেই হয়। ঠিক আছে, সকলে ভালো থাকবেন, জয় বাংলা।